تفسير القرآن بأقوال الصحابة صحابي در قول دارا قرآن بوزا صحابي در قطار دارا كي بوزا صحابي در قطاز بكنو কুরআনের অনেক আয়াত আছে সরাসরি রসূল থেকে এটার ব্যাখ্যা আসেনি তখন দেখতে হবে এটার ব্যাখ্যা সাহাবীরা কি করেছেন সাহাবীদেরকে মানার কথা কুরআনে আছে না নাই প্রথম হলো সূরা তাওবার 100 নম্বর আয়াত কয় নম্বর আয়াত সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার পূর্ববর্তীরাই হলো অগ্রবর্তী আর তারাই হলো সফল কাম দলের লোক যারা সাহাবীদেরকে সুন্দরভাবে অনুসরণ করেছে সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মাইয়ু ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা কুরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাইয়ু ইউশাকিকির রাসূল মিন বাদি আল্লাহর পথ রাসূলের পথ এবং মুমিন তথা সাহাবীদের পথ প্রকাশিত হওয়ার পরেও কেউ যদি আল্লাহর পথ রাসূলের পথ সাহাবীদের পথ ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করতে চায় আমি আল্লাহ তাকে চালাবো পীরের পথ চালাবো বুজুর্গের পথ চালাবো দরবেশের পথ চালাবো রাহেবের পথ চালাবো গণতন্ত্রের পথ চালাবো তারপর তোমাদের তৈরি করা ইজম মন্ত্রতন্ত্রের মধ্যে চালাবো কিন্তু অনুসলিহি জাহান্নাম চলতে পারো তাতে কোনো সমস্যা নাই কিন্তু ঠেলতে ঠেলতে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলবো ওয়া সাআত মাসীরা আর জাহান্নামে থাকার জন্য কতই না নিকৃষ্ট জায়গা তাহলে কার পথ অনুসরণ আল্লাহর পথ রাসূলের পথ আর কার পথ আল্লাহ তাআলা সাহাবীদের উপর রাজি কিনা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ কোরআন আছে না নাই আল্লাহ তাদের উপর রাজি আর তারাও কার উপর রাজি কারণ যালিকা লিমান খাশিয়া রাব্বাহ প্রত্যেক সাহাবীরা আল্লাহকে ভয় করে চলত যেমন একটা দলিল দিচ্ছি সূরা লোকমানের আয়াত নাম্বার 6 আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা লাহওয়াল হাদিস খরিদ করে এখন প্রশ্ন করি আপনাদেরকে এই লাহওয়াল হাদিস মানে কি সূরা লোকমান আয়াত নাম্বার 6 আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস যারা লাহওয়াল হাদিস ক্রয় করে লাহওয়াল হাদিস মানে কি কে বলতে পারবেন আমি কিন্তু আল্লাহর কসম আপনাদেরকে ছোট করার জন্য বলি না আমি আপনাদেরকে এই জন্য বলি দেখেন ইসলামের সাথে আমাদের সম্পর্কটা কত দূরে আমরা কিছুই জানি না ইসলাম সম্পর্কে অথচ ফতোয়ার বেলায় বিন বাজ রহিমাহুল্লাহ বলছেন যে সমস্ত হাইব্রিড মুফতিদের ফতোয়া দেওয়ার জন্য মুখ চুলকায় তাদের জন্য জাহান্নামের দ্বারটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে কারণ যে কোনো মাসালা ইস্তেমবাত করার আগে দেখতে হবে পূর্ববর্তীরা জুমহুর ওলামারা এই ব্যাপারে কি মত নিয়েছেন তাদের বুঝ মতো নিয়ে শরীয়তের ফতোয়া চালাতে হবে ফতোয়া কি বাটি চালান নাকি মন চাইলার ফতোয়া দিয়ে দিলাম এই অমিনান নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিস এই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করা হচ্ছে কাতেবে ওহি কাতেবে ওহি কে কাতেবে ওহি মানে ওহি লেখক ওহি লেখক সাহাবিদের মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী সেই সাহাবির নাম কি যিনি কুফার বিচারক ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়রের খেলাফতের শাসনামলে বিশিষ্ট সাহাবি ইমাম আবু হানিফার উস্তাদ ইব্রাহিম নাখঈ আস্তার তার উস্তাদ হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন তার উস্তাদ কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবি ইবনে মাসউদকে জিজ্ঞেস করলেন তার ছাত্র আবু সাহাবা এই যে আয়াতটা অমিনান নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিস এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে ইবনে মাসউদ বলেন আল্লাহে আল্লাহর কসম বি আন্নাহুল গিনাউ বি আন্নাহুল গিনাউ বি আন্নাহুল গিনাউ এই আয়াতটি গান বাজনা হারাম হওয়া সম্পর্কে এই আয়াতটি গান বাজনা হারাম হওয়া সম্পর্কে তাহলে অনুবাদ কিভাবে হবে ওয়া মিনান নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিস লোকদের মধ্যে এমন কিছু গোমরা আছে যারা গান বাজনা কিনে গান বাজনা ক্রয় করে গান বাজনা শুনে তাহলে কোরআনের অনুবাদ দিয়ে কিন্তু আমি সঠিক অর্থ কি পাইলাম না কিন্তু ইবনে মাসউদের ব্যাখ্যা দিয়ে আমি কোরআনের অনুবাদটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট পাইলাম যা বুঝতে কোনো সমস্যা আর তাফসীরুল কোরআন বি আকওয়ালুস সাহাবা সাহাবীদের কৌল দ্বারা কোরআনকে বোঝা লা তাহজান 24.media